নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আপনাদের সবাইকে চ্যানেল কারেন্ট হাউসের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নয়নতারা সম্বন্ধে আপনাদেরকে বলবো যে আপনারা নয়নতারা গুলো কী করে করবেন ও কী করে গাছ লাগাবেন, বাঁচাবেন। আজকে আমি এই দেখতে পাচ্ছেন, এই যে নয়নতারাটি আমি নার্সারি থেকে এক মাস আগে আমি 15 টাকা দিয়ে সংগ্রহ করেছিলাম। আজকে গাছটা আমি এই দেখুন এই টপে লাগিয়েছি। গাছটাতে এমন কিছু আমি দেইনি, নর্মাল আমার মাটি আর বালু রেতের মধ্যে আমি গাছটা যত্ন করেছি আর পরিমাণ বুঝে জল দিয়েছি। গাছটা আমার দেখুন কী সুন্দরভাবে ফুল দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। গাছে প্রচুর পরিমাণে কড়ি আছে, যেভাবে আমাকে ফুল দেবে আরও গাছটি ছাপানো হবে, খুব সুন্দর লাগছে কালারটা। আপনাদেরকে বলছি, আপনারা চাইলে এই কালারের আপনারা আরও এর অন্য ভ্যারাইটিস আপনারা নার্সারি থেকে পেয়ে যাবেন। আর এই গাছের সম্বন্ধে কিছু বলবো যে এই গাছ আপনি ডাল কেটেও লাগাতে পারেন, যেটা কিনা খুবই সহজ। এই গাছের ডাল কেটে আপনি লাগাতে পারেন। যখন দেখবেন এই গাছের ডালের পাশে এই যে যখন একটু কুচি আছে, যখন দেখবেন একটু গাছের গুঁড়ো মোটা হয়েছে, যে এখানে কেচি দিয়ে কেটে আপনারা করতে পারেন। এখন আমার কাটার সময় হয়নি, আমি করবো না, আপনাদের পরে এরকম ভিডিও আমি দিয়ে দেবো যে গাছ কেটে কী করে মানে চারা করতে হয়। আর এই গাছের সম্বন্ধে একটা কথা বলবো, এই গাছ প্রচুর আমাদের রোদ্দুর পছন্দ করে, প্রচুর পরিমাণে রোদ্দুর এই গাছ পছন্দ করে। আর এই গাছের প্রতি বেশি একটা যত্ন লাগে না, ভালো করে বলছি, আমি এটা বেশি যত্ন করিনি। একটা জিনিস আপনাদের বলবো সবাইকে, যে আপনারা সবসময় চেষ্টা করবেন গাছের গোড়া দেখবেন, এই যে গাছের গোড়া যেন সবসময়ের জন্য, যে এই যে দেখুন শিকড়গুলো কীভাবে বেরিয়ে এসেছে। আমি এই শিকড়গুলো বেরিয়ে আসার কারণ একটাই, আমার যে আমার উপরে আমি জল বেশি দেওয়া দিয়ে আমার এই গাছের গোড়ার মাটি আমার বাইরে চলে গেছিলো, যার জন্য আমার শিকড়টা দেখা যাচ্ছে। আমি এখানে মাটি দিয়ে ঠিক করে দেবো। আপনাদেরকে বলছি ভালো করে, কিছুদিন পর যখন দেখবেন আপনারা যে গাছের গোড়ার মাটি উপরে শক্ত হয়ে এসছে, তখনই কিন্তু গাছের জল আপনারা ব্যবহার করবেন, নিয়মিত দেবেন। অতিরিক্ত জল কিন্তু গাছের পক্ষেও খারাপ হতে পারে, দেখতে পাচ্ছেন আপনারা এগুলো গাছের শিকড়গুলো আমার বেরিয়ে এসছে, এরকম যেন না হয়, এটা আমার অসুবিধা হয়ে গেছে। আর আপনাদের একটা কথা বলছি, দেখবেন যেন কোনো কোনো আবর্জনা গাছ যেন গাছের গোড়ায় না জন্মে, এতে কী হয় গাছের যে মেন প্রোটিনটা তারা টেনে নেয়, তাতে গাছের প্রতি প্রচুর ক্ষতি। এটা সবসময় দেখবেন আপনারা যেন কোনো আবর্জনা গাছ যেন না জন্মায়, সেটাকে আপনাদের পরিষ্কার করতে হবে, যত্ন রাখতে হবে। আর এই গাছের একটা কথা বলবো, এই গাছের প্রচুর উপকার আছে, এই গাছের পাতা আমাদের প্রচুর কাজে লেগে থাকে। এই গাছে আমাদের কাজে লেগে থাকার সত্ত্বেও এই গাছে একটা জিনিস কি আমাদের প্রচুর পুজো আসতে লাগে, এই গাছ খুবই কাজে। এই গাছ আপনারা রাখতে পারেন বাড়িতে, কোনো প্রবলেম নেই, এই গাছ রাখার পরে আপনার ভালোই হবে। এই গাছের পাতা কী কী উপকারে লাগে আমি পরের ভিডিওতে আপনাদের দিয়ে দেবো, যে এই গাছের পাতা কী কী উপকারে লাগে, ঠিক আছে। আর আপনাদের বাবা করে বলছি বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে কিনা আপনাদের চেনা পরিচিত বন্ধুরা দেখে আমাদের মোটিভেশন করতে পারে। মানে আমাদের আপনাদের মোটিভেশনটাই আমাদের খুবই প্রয়োজন। আমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে, আমাদের সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, যে আমরা সেটাকে সঠিক করবো। আমাদের এই হোম মানে কারেন্ট হাউসের ভুল হচ্ছে গাছের তরফ থেকে, আমাদের সম্বন্ধে জানতে গেলে আপনাদের কিছু যদি বলার থাকে, আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে বারবার করে জানাবেন, আমরা সেটাকে চেষ্টা করবো সঠিক করবো। নমস্কার।